আজকেই বউ তালাক দেবো ইবারও কন্যা সন্তান হয়েছে এ জামেলা ভাল লাগতেছে আমার কিরে বন্ধু মুখ গুমরা করে কোনে যাস আরে হাসপাতালে যাচ্ছি হাসপাতালে কেরে বন্ধু আর বলিস নি তোর ভাবি ইবারও মেয়ে সন্তান জন্ম দিছে ছেলের আশায় এই নিয়ে তিন তিনটি মেয়ে সন্তান হইলো তালি তো খুবই সুখবর বন্ধু মেয়েদের সঠিকভাবে মানুষ করতে পারলি তোর তো জান্নাত নিশ্চিত রে আরে রাখ তোর ছেলে হইলো বংশের প্রদীপ ভাবতেছি আর একটা বিয়ে করব। আর যদি তোর ভাবি বিয়েতে মত না দেয় তবে তোর ভাবিকেই তালাক দিয়ে দেব বন্ধু হাসপাতালে যান যাচ্ছির তালি এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নেয় ভালো আসলে ছেলে সন্তান না হওয়ার পিছনে তোর সমস্যা নাকি ভাবির সমস্যা ডাক্তারের পরামর্শ নিয়েই ভালো অভি বন্ধু কে রে তুই কি বলতে ছেলে সন্তান নেওয়ার জন্য আমি দায়ী আরে ওলিও তো অতি পারে নাকি একবার ডাক্তারের সাথে পরামর্শ করতে দোষ কি আচ্ছা তুই যখন বলতেছিস আর হাসপাতালে যখন যাচ্ছি ডাক্তারের সাথে একবার এই বিষয়ে কথা বলেই দেখি আচ্ছা আমি গেলাম বন্ধু আচ্ছা বন্ধু তাহলে যা ডাক্তার সাহেব ভিতরে আসতে পারি জি আসুন আসে বসুন ডাক্তার সাহেব আমার স্ত্রী এই নিয়ে তিন তিনটি মেয়ে সন্তান জন্ম দিয়েছে কিন্তু আমার একটা ছেলে সন্তান দরকার আমি কি ছেলে সন্তানের জন্যই আর একটা বিয়ে করব আসলে আমি জানতে চাই ছেলে সন্তান না হওয়ার পিছনে আমার সমস্যা নাকি আমার স্ত্রীর সমস্যা আসলে বাংলাদেশে কিছু লোকজন আর ভারতে অনেকেই দেখি মেয়ে সন্তান জন্ম দেওয়াতে একটু নাখোশ তার উপর পর পর তিন চারজন মেয়ে জন্ম নিলি শব্দ স্ত্রীর উপর সাফাই দেয় ভারতে তো মেয়ে ভ্রূণ ধ্বংস করা এখন প্রায় শিল্প পর্যায়ে চলে গেছে আশেপাশের লোকজন আত্মীয় স্বামীকে আবার বিবাহ করার তাগিদ দেয় ছেলে সন্তান পাওয়ার আশায় এটা কেউ বলে না যে মেয়ে বা ছেলে হওয়ার জন্যই মায়ের তেমন কোনো রুল নেই ডাক্তার সাহেব একটু ভালো করে বুঝো বলেন তো লিঙ্গ নির্ধারণে বানু এবং শুক্রাণুর মিলনের পর যে কোষ হয় তাতে বাচ্চার সেক্স নির্ধারণ হয় পুরুষের দুইটা ক্রোমোজোম থাকে এবং মহিলাদের দুইটা ক্রমজম থাকে পুরুষের থাকে এক্স ওয়াই ক্রমোজম আর মহিলাদের থাকে এক্স এক্স ক্রমজম এখন আপনার থেকে এক্স ক্রমজম যাবে নাকি ওয়াই ক্রোমোজোম যাবে এটা আপনার ওপর নির্ভর করতেছে যদি আপনার থেকে এক্স ক্রোমোজোম যায় তাহলে পারে আপনার আর আপনার স্ত্রীর এক্স এক্স মিলিত হয়ে মেয়ে সন্তান হবে আর যদি আপনার থেকে ওয়াই যায় তাহলে আপনার ওয়াই এবং আপনার স্ত্রীর এক্স মিলিত হয়ে তাহলেই ছেলে হবে তালি পারে তো বুঝতেই পারতেছেন মায়ের থাকে একই ধরনের কমজম, অর্থাৎ এক্স এক্স আর বাবার থাকে এক্স ওয়াই এখন আপনার থেকে এক্স যাবে নাকি ওয়াই কমজম যাবে এটা আপনারই উপরে নির্ভর করে এখন যদি পুরুষের যৌবনকালে কোনো অনাচারে বা কোনো রোগে যদি বেশি বেশি এক্স কমজমওয়ালা শুক্রাণু উৎপাদন হয় তাহলে তো মেয়েই জন্মগ্রহণ করবি সেই জায়গা তো মেয়ে মানুষের কোন রোল নাই পুরুষের শুক্রাণুই তো নির্ধারণ করতেছে ছেলে হবি হবি না মেয়ে মেয়ে সুতরাং মানুষের তার লিঙ্গ নির্ধারণ করার কোনো রোল নাই পুরুষের শুক্রাণুই ঠিক করে দিবি মেয়ে হবি না ছেলে হবি এ কি বলেন ডাক্তার সাহেব তালিপারে বারবার মেয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য আমি দায়ী ঠিক তাই মেয়েদের উপর দোষ চাপিয়ে দেওয়া একটা কাপুরুষত্তর নামান্তর নামান্তর কথায় বলে ভাত দেওয়ার মুরদ নাই কিন্তু কিল দেওয়ার জম ডাক্তার সাহেব আমারই ভুল হয়েছে আসলে আমি আর ছেলে সন্তানের জন্য আমার স্ত্রীকে অহেতুক দোষারোপ করব না আর দর্শক বন্ধুরা আপনারাও এই কাছ থেকে বিরত থাকুন ছেলে হোক আর মেয়ে হোক রিজিকের মালিক তো আল্লাহ